ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে। হারের পর সাকিব আল হাসান, আরে ভাই শুধু খেললেই হবে না, মানুষের দোয়া আর ভালোবাসারও প্রয়োজন, আপনারা সেটা পাচ্ছেন না নিজেদের কর্মকাণ্ডের কারণে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, তাই বাংলার খেলা দেখি। আপনাদের অপয়া মুখগুলো দেখার জন্য আমরা টিভি সেটের সামনে বসে থাকি না। এরকম নোংরামির জন্য ট্যালেন্ট পার্সনগুলো বাদ পড়ে। আমি তামিম এবং মাহমুদুল্লাহর কথা বলতেছি। তামিম এবং মাহমুদুল্লাহ, আপনারা ক্রিকেট প্রেমীদের হৃদয়ে আজীবন থাকবেন। আপনাদের এই রকম নোংরা রাজনীতির মতোই ফুটবল বাংলাদেশ থেকে চির বিদায় নিয়েছে। তার পিছন পিছন ক্রিকেটেরও একই অবস্থা হবে বলে আমি আশঙ্কা করছি। আপনারা খেলা বাদ দেন, আপনারা এসব রাজনৈতিক খেলাধুলা বাদ দেন, বাদ দিয়ে আপনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করুন, ইনকাম করুন, মডেলিং করুন, চামচামি করুন, তাতে আপনাদের অনেক ইনকাম হবে। ধর্মশালা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দেখা গেছে বিপরীত চিত্র। 137 রানের বড় ব্যবধানে হেরে গেছে সাকিব আল হাসানেরা। টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ, তবে তাতে বুড়ো আঙ্গুল দেখে ইংল্যান্ড রান তুলতে থাকে ঝড়ের গতিতে। ব্যাটিং বোলিংয়ের পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। নতুন বলে ইংল্যান্ডের উইকেট নিতে পারেননি তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানেরা। আর ব্যাটিং ইনিংসে পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়েন তারা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, টস জেতা ভালো ছিল, ঠান্ডা আবহাওয়াও ছিল, গতকাল রাতে হালকা বৃষ্টিও হয়েছে, কিন্তু আমরা শুরুটা ভালো করিনি বোলিংয়ে, বিশেষ করে প্রথম 10 ওভারে। আপনি যখন তাদের একটু সুযোগ দিবেন তখন তারা আমাদের উপর চড়ে বসবে। আমরা ভালোভাবে ফিরে এসেছি তবে পরে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সেটা অনেক দেরি হয়ে গেছে। শেষ 66 রানে ইংল্যান্ডের 6 উইকেট নিয়েছিল বাংলাদেশ বোলারেরা। তার আগেই অবশ্য স্কোরে প্রায় 300 রান জমা করেছিল ইংলিশরা। সাকিবের মতে বড় লক্ষ্য তারাই নেমে শুরুতেই 4 উইকেট হারালে 350 রান করা আর সম্ভব নয়। অধিনায়ক বলেন, আপনি যখন 10 ওভারে 4 উইকেট হারাবেন তখন 350 পর্যন্ত যেতে পারবেন না। আমাদের একটা খুব ভালো পরিকল্পনা ছিল, আমরা তো বাস্তবায়ন করতে পারিনি, বোলিং ব্যাটিং দুই জায়গায় ভালো করতে পারিনি। রাজনৈতিক অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এক হারে বিশ্বকাপ শেষ নয়, হার ভুলে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে চান সাকিবেরা। বলেছেন, এটি দীর্ঘ টুর্নামেন্ট, আমাদের এগিয়ে যেতে হবে, সামনে কিছু জটিল ম্যাচ আছে, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে এবং ইতিবাচক চিন্তা করতে হবে, এবং আমরা সেটা করছি।